আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার পছন্দের আরও একটা অর্কিড ফুল। লাভলি ভিউয়ার্স, এই যে অর্কিড ফুল এটা, কিন্তু অন্য কালার, এটার কালারটা হচ্ছে আপনার পিঙ্কও না আবার গোলাপি কালারও না, রানী গোলাপি বলতে যেটা বোঝায় সেটাও না, আবার আপনার হলুদ রঙেরও না। তো এটার দুইটা স্টিক আমি এনেছি, আর এটা হচ্ছে অর্কিডের দুধটা। এই যে উইন্টারের সময় তো গাছ আবার মরে যাওয়ার সম্ভাবনা থাকে, আর এটা ফুলের টপ, টপ সহ কিনেছি ফুলটাতে। এখান দিক দিয়ে পাতা হচ্ছে, তো মনে হচ্ছে না ফুলটা বেশি দিন টিকবে। এটা হয় কি, ফুলগুলো যখন আপনার ঝরে যায় তখন আবার এই স্টিকটা কখনো ফেলতে হয় না, কারণ এই স্টিকের এই পাশ অথবা একটা যে কোনো সাইড দিয়ে আরেকটা অর্কিড হয়। আর এই যে হচ্ছে পাতাগুলো, তিনটা পাতা। লাভলি ভিউয়ার্স, সাধারণত কিন্তু আমি এর আগে যে অর্কিডগুলো ছিল আমার, সেটা আমি একটা স্টিক কিনছি ছিল আর কি গাছের সাথে, কিন্তু এই অর্কিডের মধ্যে আবার দেখলাম দুইটা স্টিক, চারটা স্টিকও আছে, সেটার উপরও ডিপেন্ড করে মানে প্রাইস। অর্কিডের ফুল গাছের কিন্তু কোনো স্মেল হয় না, জাস্ট এটা একটা ঘরের সৌন্দর্যতা বৃদ্ধি করে, এটার জন্যই আসলে। আর আমার ভাল লাগে একটা ফুল ফুটবে কখন, কবে ফুটবে, মানে এই যে একটা এক্সাইটমেন্ট মনের মধ্যে কাজ করে সেটাই ভালো লাগে, আর কিছু না। আর এর জন্যই অর্কিড ফুল কেনা আর কি। আর এই যে স্টিক, এই স্টিকগুলা, আর অর্কিড কিন্তু অনেক বছর বেঁচে থাকে আপনি যদি যত্ন করেন। সামারে সপ্তাহে একদিন পানি দিতে হয়, আর উইন্টার সিজনে পানি দিতে হবে খুবই অল্প, আমি 2 সপ্তাহ পর পর অল্প একটু পানি দেই, কারণ নভেম্বর ডিসেম্বরে তখন শীতকালে খুব বেশি একটা পানি লাগে না, এই জন্য আমি খুব বেশি পানি দিই না। আর এটা দেখতেই পাচ্ছেন আপনার অর্কিডের ভিতরে ম্যাক্সিমাম, এই যে খেয়াল করে দেখাচ্ছে ভিডিওতে, কংক্রিট ককটেল যেটা সেটা দেয়া, তো এই জন্য এটাতে খুব বেশি পানি দিতে হয় না, অল্প পানি দিলে এটা সুন্দর হয়ে যায়। আরেকটা অর্কিড আমি দেখাবো লাভলি ভিউয়ার্স, ওই অর্কিডটা তো আমার আবার ফুল আসছে, এটা আমি 1 বছর আগে কিনেছিলাম, এটাতে এই যে সুন্দর ফুল আসছে, ফুলটা স্টিক ছিল, স্টিকটা পড়ে গেছে, সেই স্টিকের কর্নার দিয়ে আবার একটা লম্বা ফুলের স্টিক আসছে, দূর থেকে যেরকম দেখা যাচ্ছে। এটার আবার পটটা সিরামিকের যে পট সেটা নেওয়া হয়নি লাভলি ভিউয়ার্স। আর এটাতে দিয়েছি আপেল, এটা বড়টা হচ্ছে আপেল গাছ, আর এগুলো হচ্ছে আপনার অরেঞ্জ গাছ, এগুলো বড় হলে বড় টবে ট্রান্সপ্লান্ট করব, এখানে জাস্ট হওয়ার জন্য দিয়েছি আর কি, এটা ওয়ান টাইম ইউজার বক্স দিয়েছি। এই যে রুটসগুলো লাভলি ভিউয়ার্স আপনারা দেখতেই পাচ্ছেন রুটসগুলো, আর এটা জাস্ট এখানে রেখেছি যেহেতু উইন্টার বাহিরে ঠান্ডা হয়ে যাবে সেই জন্য। এটার কালারটা যেমন খুব পার্পেল আর সাদার কম্বিনেশনে, কিন্তু আর এখানে যে অর্কিডটা সেটা কিন্তু আবার এত ডার্ক কালার না, এটা খুবই লাইট কালার, বাসায় সুন্দর ডেকোরেশনে ভাল লাগে আর চার্মিং লাগে আর কি, যার জন্য অর্কিডটা কিনলাম, কিন্তু এটা দুইটা স্টিক একসাথে। তো অনেকে আবার ভুল করে অর্কিডের করে কি, অর্কিড ফুল যখন ঝরে পড়ে যায় অর্কিডের এই এই স্টিকটাকে কেটে ফেলে দেয়, সেক্ষেত্রে গাছ বেঁচে থাকে, কিন্তু গাছে ফুল আসতে অনেক সময় লাগে। তো যার জন্য যারা অর্কিড প্রেমী আছেন তাদেরকে আমি হাম্বেল রিকোয়েস্ট করব, তারা যখনই অর্কিড ড্রপ আউট হয়ে যাবে ফুলটা, কখনোই আপনারা স্টিকটা কেটে ফেলে দিবেন না,
কারণ এটা আমি এখানে ভিডিওতে দেখিয়েছি যে এই স্টিকটার থেকে, এই যে এই স্টিকটা ছিল প্রথমে, এই স্টিকটা থেকে আবার এই পাশ দিয়ে একই স্টিক থেকে একটি ফ্লাওয়ার আসছে। এই যে এটা সুন্দর ব্লুমিং হচ্ছে। তারপরে ইচ্ছা করে আপনারা সুপার স্টোর থেকে যে অর্কিডের যে ফুড আছে লিকুইড, সেগুলো ইউজ করতে পারেন। সেগুলো ইউজ করলেও অনেক ভালো ব্লুমিং হয়। তো লাভলি ভিউয়ার্স, আশা করি সবার কাছে ভালো লেগেছে, আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আশা করি অবশ্যই আপনাদের ভালো লেগেছে, অবশ্যই লিখবেন, কমেন্ট করবেন, আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবার জন্য আবারও রইলো অনেক অনেক দোয়া আর শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, আর সবাইকে যেন সুস্থ রাখে আল্লাহ রাব্বুল আলামিন, সেই কামনায় সবার জন্য রইলো।